নমস্কার বন্ধুরা এক্সপোজার এইচকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই একটা খুশির খবর উঠে আসছে আপনাদেরকে পরীক্ষা দিতে স্কুলে যেতে হবে না বাড়িতে বসেই আপনারা পরীক্ষা দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বাড়িতে বসেই আপনারা পরীক্ষা দিতে পারবেন বাড়িতে বসেই পরীক্ষা হবে তো কোন কোন ক্লাসের কথা বলা হচ্ছে অর্থাৎ কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবেন সেটা আমরা দেখব সেই সঙ্গে কত নম্বরে পরীক্ষা হবে সেই বিস্তারিতও কিন্তু আমরা দেখে নেব তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখুন যেটা বলা হচ্ছে যে ঘরে বসেই পরীক্ষা প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের আর কি কী নির্দেশ তো আমরা বিস্তারিত জেনে নেবো দেখুন যেটা বলা হচ্ছে যে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কীভাবে হবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নভেম্বর মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তাতেই হবে চূড়ান্ত মূল্যায়ন মঙ্গলবারই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে তা জানিয়ে দিয়েছে দেখুন তারপর যেটা বলা হচ্ছে যে সিলেবাস কমিটির তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা গোটা প্রক্রিয়াটি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই বাংলার শিক্ষা পোর্টালে সেই প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা হবে বিষয়ভিত্তিক তিরিশ নম্বরের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে প্রত্যেকটি বিষয়ে চল্লিশ নম্বরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পরীক্ষাগুলো হবে সেটা বাড়িতে বসে আপনারা দিতে পারবেন প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এবং যেটা বলা হচ্ছে যে অ্যাক্টিভিটি টাস্ক নভেম্বর মাসে সেটাই সেটা থেকে কিন্তু পরীক্ষা হবে এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য পরীক্ষা হবে তিরিশ নম্বরের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের ঘরে বসেই ছাত্রছাত্রী সেই প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন সেই উত্তর মূল্যায়ন করবেন স্কুলের শিক্ষক তাতে যে নাম্বার নাম্বার হবে নাম্বারটি হিসেবে ধার্য করা হবে এমনটাই বলা হয়েছে রাজ্যের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিক করোনা পরিস্থিতিতে পরপর রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে এইভাবে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মূল্যায়নের প্রক্রিয়া চালানো হচ্ছে যদিও এক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর মূল্যায়নের কথা বলা হয়েছে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে সেক্ষেত্রে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যে যেহেতু আগামী বছর মাধ্যমিক দেবেন সেক্ষেত্রে স্কুলগুলির টেস্ট নেবে নাকি অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে পরীক্ষা নেবে তা স্কুল স্কুলগুলির ওপরে নির্ভর করবে বলেই দাবি করছেন সিলেবাস কমিটির আধিকারিকরা অর্থাৎ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আপডেটটা উঠে আসছে যে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিতে কোনো রকম স্কুলে যেতে হবে না তাদের বাড়িতে বসেই পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে তাদের যে অ্যাক্টিভিটি টাস্ক হয় অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নপত্র হয় তো সেই প্রশ্নপত্রের উত্তর করলেই কিন্তু তাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ নভেম্বর মাসের তাদের যে অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে তো সেই নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের উত্তর করলেই কিন্তু তাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য সেই পরীক্ষা তিরিশ নম্বরের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য সেই পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য সেই পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের আরও একটা কথা জানাতে চাই যে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া হয়েছে যেখানে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ফ্রিতে বাড়িতে বসেই কম্পিউটার কোর্স করতে পারবেন এবং তার সঙ্গে একটা বিনামূল্যে সার্টিফিকেট পাবেন যে সার্টিফিকেটটি আপনারা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন তো সেই ভিডিওটি আপনারা এই ভিডিওর ওপরে আই বাটনে পেয়ে যাবেন তার সঙ্গে এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ফার্স্ট যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সেই ভিডিও ভিডিওটি প্লে হয়ে যাবে তো এখনই সেই ভিডিওটি দেখে নিন এবং বাড়িতে বসে বিনামূল্যে কম্পিউটার কোর্স করে নিন তো আজকের জন্য এতটুকু এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে